হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল একদম ব্রাশ হাতে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে গুড মর্নিংটা ব্রাশ মাজা দিয়ে শুরু করি। তো চলো আগে ব্রাশ মেজে নিজে ফ্রেশ হয়ে বাসি জামাকাপড় ছেড়ে একদম সোজা চলে যাব ঠাকুর ঘরে। তো চলো আগে মুখটা ধুয়ে নিজে ফ্রেশ হয়ে নিই। তখন তোমরা দেখলে আমি দাঁত ব্রাশ করছিলাম আর তোমাদের সঙ্গে গুড মর্নিং করছিলাম। তো উঠেছি, আজকে একটু লেট হয়ে গেছে 5:20। তো চলো, সব কাজ তো মোটামুটি সারা হয়ে গেছে। এখন ওই দেখো পুজো দিতে যাবো ঠাকুর ঘরে, আলো জ্বালিয়ে দিয়েছি। তো ব্রাশ করা তো হয়ে গেছে, দেখো এবার আমি নাইটিটা বাসি নাইটি চেঞ্জ করে নেবো। তো চলো আগে চেঞ্জ করে নিই, তারপরে আবার কথা বলছি। তো দেখো নাইটি চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে মাথা আসে চলে এসছি। তো চলো এখন ঠাকুর পুজো দেওয়া যাক, তারপরে ছেলে তো উঠে গেছে, মুখ টুক ধোবে, ওকে চা করে দেবো। তো তোমাদের তো বললাম যে মা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঠাকুর পুজো করবো, তো সেটা তো হয়ে গেছে। ঠাকুর পুজো করে চা টা খেয়ে সোজা চলে এসেছি আজকে বেডরুমে। তো ছেলে যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছে এক্সাম দিতে, মোটামুটি 8:30-এর মধ্যে বেরিয়ে যায়, 9:00 থেকে এক্সাম। তো তাই আমি বিছনাটা ফাঁকা পেয়েছি। তো দেখো জানলা টালনা খুলে বেশ গরম পড়ে গেছে, এখন আর জানলা বন্ধ করে রাখার কোনো উপায় নেই। আর এই দেখো বেড কভার, পাতলা পাতলা বেড কভার, সেগুলো আমরা গায়ে দিই, সেটাই ভাঁজ করে নিচ্ছি। আজকে নিচের বেড কভারটা চেঞ্জ করব। তো চলো আগে গায়ের বেড কভারটা ভাঁজ করে নিই, ভাঁজ করে তারপর তোষকের যে বেড কভারটা আছে, মানে খাটের উপর যে বেড কভারটা আমরা শুয়ে থাকি, সেই বেড কভারটা চেঞ্জ করে অন্য একটা ধোয়া বেড কভার পেতে নেব। তখন লাস্ট তোমাদের সাথে কথা হয়েছে, আমি মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে পুজো করবো। তো তারপরে তো অনেকটা কাজ করেছি, সবাই চা টা খাওয়া হয়ে গেছে, তারপরে ছেলে স্কুলে যাবে এক্সাম দিতে, তার পেছনে একটু জোগাড় দেওয়া, তো সেগুলো করে টরে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো কড়াইতে আমি আজকে কী করবো টিফিন, কোনো তরকারি করবো না। এই দেখো সুজির প্যাকেট, তো অনেক দিন সুজি করা হয় না তরকারির সাথে, মানে সরি তরকারি না রুটির সাথে, তো সেটাই আজকে করবো ভাবছি। ঘি শেষ হয়ে গেছে, তো এখানে আমি বাটার দিয়ে দিয়েছি, বাটারটা গলে গেছে। তো আমি না ঘি আর সুজি, ঘি দিলে একটু সুজিটা ভালো হয়, তো ঘিটা শেষ হয়ে গেছে বলে একটু বাটার দিয়ে দিলাম। তো চলো বাটার দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো চলো সুজিটা ভেজে নিই, আর এখানে দুধ রেখেছি, দুধ দিয়ে সুজিটা করব। তো চলো আগে সুজিটা ভেজে নিই লাল লাল করে, তারপরে বাকি ব্রেকফাস্টের যেটা রুটি পোয়াটা যা হয়, বেশিরভাগ আমি রুটি করি, ছুটির দিনে দিনে আমি পোয়াটা লুচি করি। তো চলো আগে সুজিটা ভেজে নিই। চলো সুজি ভাজা হয়ে গেছে, এবার এই দুধটা দিয়ে দিই। দেখো সুজিটা প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার সুজি একটু পাতলা পাতলা নামাই, কেননা পরে ঠান্ডা হলে না গাঢ় হয়ে যায়, তো আমার বেশি চাকচাক সুজি ভালো লাগে না, একটু নরম নরম। তাই দেখো এখনই নামিয়ে নেব। দেখো আমার সুজি নামিয়ে ফেলেছি। তো দেখো সুজিটা এবার ঢেকে রাখবো, তো এবার রুটি বা পরোটা যাই হোক একটা করবো। দেখো তোমরা তো দেখলে আমার আজকে সুজি হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে কোনো আলুর তরকারি বা কফির তরকারি, কুমড়োর তরকারি কিছুই করিনি। তো অনেক দিন যাবত সুজি করা হয় না, মোটামুটি কয়েক মাস হয়ে গেল, তো আমার তো সুজি বেশ লাগে। তো আজকে রুটি করিনি, আজকে করেছি পরোটা। তো পরোটা সুজি আমার বেশ লাগে, দুধ দিয়ে সুজি, ঘিয়ে বা বাটারে ভাজা।
তো চলো সুজি তো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এটা হচ্ছে দেখো পরোটা ভাজি সাদা তেল দিয়ে, তো সেগুলো ভেজে নিই, রেডি করে নিই। রেডি করে তারপর আমি অন্য কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমার পরোটাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। ছাদে তো আজকে ছাদে এসে তোমার সাথে কথা বলা হয়নি, কেননা নিচে একটু ব্যস্ত ছিলাম। লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছে আমার ব্রেকফাস্টে, মানে ব্রেকফাস্ট তৈরি করছি আজকে, তো দেখলেই সুজি আর পরোটা করছিলাম। আর সুজিটা ছেলে মেয়ে অতটা পছন্দ করে না বলে ওদের জন্য চার পিস বেগুন ভাজা করছি। তো এই পর্যন্ত তোমাদের সাথে কথা হয়ে গেছে, আর তারপরে আর সেরকম কিছু শেয়ার করিনি। রান্না তো হয়ে গেছে, রান্না তো দেখায়ও নি, আমি মুখেই বলে দিচ্ছি। তবু আমি যখন খাবো একটু শেয়ার করে দেবো। শুক্তো করেছি, আর কালকে একটু কচু বাটা আছে, আর হচ্ছে কী বলে ঝিঙে, মানে ঝিঙেটা নতুন উঠেছে, দাদাভাই বাজার থেকে নিয়ে এসে একদম কচি ঝিঙে আলু দিয়ে। আমেরিকান রুই মাছ হয়, তোমরা হয়তো অনেকে চিনবে, তো আমেরিকান রুই মাছ আমি ঝোল করেছি, তো এটাই সিম্পল করেছি। আর বাকি অনেক কাজ ছিল, কাচাকাচি করেছি দুবার করে। ওই দেখো, ওই দেখো সাত সকালে একবার কেচেছি, সেগুলো শুকিয়ে গেছে। ওই দেখো সাত সকালেরগুলো এই যে এখানে রেখেছি জড়ো করে উঠিয়ে। আবার এখন একটা বেডশিট আর ছেলে মেয়ের স্নানের জামা কাপড়, আর গোপালের কতগুলো দেখো জামা জমেছে, এই যে এই যে গোপালের এই তোয়ালেগুলো, বেডশিট, এই যে এইগুলো, তো এইগুলো কাচাকাচি করেছি। আর এখানে গামলাতে আমি একটু সার্পের জল নিয়ে নিয়েছি, কেননা এখন যাব ঠাকুরঘর পরিষ্কার করতে। তো সিঁড়িটা এমনি মোটামুটি পরিষ্কার আছে, কিন্তু এই দেখো হাবি যাবি আমিই উঠিয়ে রাখি, আবার আমিই পরিষ্কার করি, কী করবো বলো? এত ছোট ঠাকুরঘরের জায়গা আমি রাখতেই পারি না। এই দেখো বাসি ফুল আর এখানে সব প্যাকেট ট্যাকেট জমে আছে, এগুলো একটু সরিয়ে মুছবো। তো চলো এগুলো আগে আজকে গুছিয়ে নিই। তো দেখো আমি রান্নাবান্না শেষ করে সোজা চলে এসেছি আজকে সিঁড়ির ঘরে, মানে সেখানে তো আবার ঠাকুরঘরও আছে, তো সেটাই পরিষ্কার করতে চলে এসেছি। আমি দেখো হাবিজাবি রাখি আর আমি পরিষ্কার করি, তাড়াতাড়ির সময় সিঁড়ির পাশে রাখি, কি করব বলো? যেহেতু আমার ঠাকুরঘরটা ছোট, ঠাকুরঘরটা ছোট তোমরা দেখেছো, ওই জন্য সিঁড়ির পাশে পাশে রাখি, সিঁড়ির সাইড দিয়ে ছাদে যাই। তো অনেক দিন হয়ে গেলো এগুলো হাবিজাবি হয়ে আছে, গোছানো হয় না। আর ঠাকুরঘরটাও না, মানে ঠাকুরঘরের যে মেঝেটা সেটা তো আমার পাকা সান নয়, সেটা প্লাস্টিকের ম্যাট পাতা, তো সেটাও না অনেক তেল চিটে পড়ে গেছে, কেননা ফল টল মিষ্টির রস, তারপরে ধূপ ধুনো, তারপরে প্রদীপের তেল, এগুলো পরে পরে রোজ দিন তো আর সার্ফ দিয়ে মোছা হয় না। তো তার জন্য আজকে ভাবলাম সিঁড়িটার সাথে একটু ঠাকুরঘরের ফ্লোরটাও একটু ক্লিন করে নেব। তো চলো দেখো সিঁড়ির যে হাবিজাবি জিনিসগুলো আছে গোপালেরই, সেগুলো হাবিজাবি না, দরকারি জিনিসই, সেগুলো দেখো আমি এক জায়গায় গোছ করে আমি সিঁড়িটাকে ঝাড় দিয়ে নিই। তারপরে ঠাকুরঘরের সামনে চলে এসেছি, দেখো ঠাকুরঘরের বাসি ফুল, তারপরে শিবরাত্রির যে ফল টল ছিল সেগুলো, তারপরে আরও অনেক কিছু থাকে না, তাড়াহুড়োর সময় প্রত্যেক দিন তো আর ভালোভাবে পরিষ্কার করা হয় না, এক জায়গায় জড়ো করে রাখি, তারপরে গোপালের বাসি জামা অনেকগুলো জমে যায়, তারপরে ধোয়াধাই করি। তো চলো সেগুলোই, মানে ফ্লোরের জিনিসগুলো আগে আমি ক্লিন করে নিই, তারপর মুছে নেব।
আমার সিঁড়িটা তো পরিষ্কার হয়ে গেছে, তো সিঁড়ির পাশে যেটুকু জায়গা আছে সেগুলো ধুলোগুলো নিচে নামিয়ে নিয়েছি, তো পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে ভিডিওটা পুরো দেখে তবে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এইভাবে আমাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাও, আমিও পাশে থাকবো।